is kidding, isn't he? He is kidding. So Simon Harmer gets the breakthrough. পোর্টিলে যাবে টেস্টে দলের কঠিন পরিস্থিতিতে মুশফিকের রিভার্স সুইপ নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক হবেই বা না কেন যিনি 192 মিনিট ক্রিজে থেকে 134 বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছিলেন তিনিই কিনা লাঞ্চের মাত্র কয়েক মিনিট আগে অহেতুক রিভার্স সুইপ খেলে আউট হয়েছেন ওই টেস্টে মুশফিক ভুল করলেও তাকে সমর্থন দিয়েছিলেন কাপ্তান মমিনুল কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে নিজের বলা সেই কথা অস্বীকার করে মুশফিকের ক্রিকেট জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকা সফরের সংবাদ সম্মেলনে মমিনুল যা বলেছিলেন তার সারমর্ম ছিল রিভার্সিভ ক্রিকেটই একটা শট টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সব জায়গায় মুশফিক ওই শট খেলে থাকেন এবং রানও পেয়েছেন তাই তিনি মুশফিককে সমর্থন করেন এবং সমর্থন করা উচিত মাত্র এক মাসের ব্যবধানে নিজের পুরো বক্তব্য পাল্টে ফেললেন সেই মমিনুল শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এর আগে কিন্তু আমি সাপোর্ট দিই এর কথাটা বলি এর আগে আমি বলেছিলাম যে আপনার সিচুয়েশন বুঝে খেলার যেটা আমার বলার দরকার নেই ওই জিনিসটা তাইলে আমি সবাই বুঝতে পারি আসলে যেটা ওই সময়ে ওই সিচুয়েশনে উনি যদি মনে করেন ঠিক হয়নি তাহলে উনি বুঝতে পেরেছেন কিন্তু যদি আবারও ওই শট খেলেন তাহলে সবাই বুঝতে পারবে উনি শিখতেই পারেননি একজন ক্রিকেটার যখন খারাপ করে তখন তিনি আশা করেন আর কেউ না হোক অন্তত তার অধিনায়ক তার পাশে থাকবেন তাকে সাপোর্ট দিবেন কিন্তু অধিনায়করা যদি মমিনুলের মতো পোল্টিবাস হয় তাহলে ক্রিকেটের জন্য বিপদ বড্ড বিপদ